Welcome to Baby Mom Monti আর আমি হলাম মন্টি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন নাইট এবং মর্নিং এই দুটো স্কিন কেয়ার করাটাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট স্কিনের জন্য আমার কিন্তু স্কিন আগে অনেক ডার্কার ছিল বাট এই মর্নিং এবং নাইট স্কিন কেয়ার রুটিনে কিছু চেঞ্জেস করে না আমি একটা হিউজ ডিফারেন্স কিন্তু আমার স্কিনে লক্ষ্য করেছি আমার আগের স্কিনের তুলনায় কিন্তু এখন স্কিন অনেকটাই বেশি গ্লোয়িং হয়ে গেছে এই স্কিন কেয়ার রুটিন ফলো করার জন্য এটা শুধু আমার জন্যই নয় এটা আপনাদের সবার জন্যই কিন্তু অনেক বেশি কাজে লাগবে আপনারা রেগুলারলি যদি এইভাবে স্কিন কেয়ার মেনটেন করতে পারেন দেখবেন আপনার স্কিন না আগের তুলনায় অনেক বেশি হেলদি হয়ে যাবে তো চলুন আর দেরি না করে স্কিন কেয়ারটা আমি কিভাবে করি সেটা দেখে নেওয়া যাক তো আমার দিন শুরু হয় রোজ 7টার দিকে আর 7টার প্রথম অ্যালার্মেই কিন্তু আমি ঘুম থেকে উঠে যাই অনেকেরই কিন্তু এরকম অভ্যেস আছে 3-4টে অ্যালার্ম লাগিয়ে ঘুমোতে যাওয়ার এতে কিন্তু ঘুমের ডিস্টার্বই হয় এই জন্য সবসময় চেষ্টা করবে তোমার কমফোর্টেবল টাইমে একটাই অ্যালার্ম দেওয়ার আর সেই একটা অ্যালার্মেই যেন তুমি ঘুম থেকে উঠে যাও আর সকালে ঘুম থেকে উঠে কখনোই কিন্তু প্রথমে মোবাইলটাকে ইউজ করবে না তাতে কিন্তু আমাদের মনটা আরও খারাপই হয়ে যায় তো সকালে উঠে প্রথমে আমাদের এরকম হাতটাকে ঘষে হাতের গরম ভাবটা চোখে দাও তাতে তোমার ঘুমও কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যাবে আর তোমার চোখের জন্য এটা কিন্তু দারুণ বেনিফিশিয়াল এটা কিন্তু তোমরা শুয়ে শুয়েও করতে পারো আমি অনেক সময় উঠে বসার আগেই এই অ্যাক্টিভিটিটি করে থাকি আর তারপর সেকেন্ড কাজ আমি যেটা করি সেটা এইভাবে একটু গরম জল করে রাতে এই বোতলে রেখে দিই যেটা সকালে হালকা একটু ঠান্ডা হয়ে যায় আর সেই উষ্ণ গরম জলটা আমি কিন্তু সকালে পান করে থাকি সবসময় মনে রাখবে সকালে কখনোই কিন্তু বোতলে ঢক ঢক করে জল খাওয়া যাবে না বা গ্লাসেও ঢক ঢক করে জল খাবে না সিপ সিপ করে জলই কিন্তু আমাদের পান করতে হবে সেটা কিন্তু স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল কারণ সকালে ঘুম থেকে উঠে আমাদের মুখে যে লালাটা উৎপন্ন হয় বা যেই স্যালাইভাটা থাকে সেটা যদি আমাদের পেটে যায় সেটা কিন্তু স্কিনের জন্য এবং আমাদের ফুল বডির জন্যই অনেক বেশি উপকারী আর এই জল খাওয়া কিন্তু কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যাবে না বসে বসেই কিন্তু আমাদের জলটা পান করতে হবে তারপর আমি সোজা ওয়াশরুমে চলে যাই এবং আমি প্রথমে আমার ফেসকে ক্লিন করার জন্য ইউজ করি হোমমেড ফেস ওয়াশ আর হোমমেড ফেস ওয়াশ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন তোমরা সবাই জানো বেসন কিন্তু স্কিনকে ভেতর থেকে ক্লিন করতে অনেক বেশি হেল্প করে আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল যেহেতু এখন ঠান্ডার সময় এই জন্যই কিন্তু আমি এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করছি গরমের সময় হলে কিন্তু আমি এখানে নর্মাল রোজ ওয়াটার বা জলেরও ইউজ করি বা ঠান্ডার সময়ে অ্যালোভেরা জেলটা ইউজ করলে স্কিন তার থেকে কিন্তু কখনোই ড্রাই ফিল করে না আর এটা কিন্তু সবসময়ে আমার বাথরুমেই আমি রেখে দিই যাতে আমি রোজ এটা ফ্রেশ তৈরি করে আমার স্কিনে লাগাতে পারি আর এটা লাগিয়ে কিন্তু আমি স্কিনে বেশি ঘষাঘষি করি না এটা জাস্ট আমি লাগিয়ে রেখে দিই আমার স্কিনে এবং তারপর আমি ব্রাশ করে নিই তোমরা যারা টিনেজার তারাও কিন্তু এটা করতে পারো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো আমরা কি হোমমেড ফেস ওয়াশ ইউজ করতে পারি তো এটা স্কিনকে খুব ভালো করে ডিপলি ক্লিন করতে অনেক বেশি হেল্প করে আর স্কিনে খুব ভালো একটা গ্লো নিয়ে আসে বা তোমাদের যাদের অয়েলি স্কিন তারা অ্যালোভেরা জেলের পরিবর্তে গোলাপ জলটাকে ইউজ করবে আর এটা আমার ডক্টরই আমাকে সাজেস্ট করেছিল যে সকালে যে কোনো ন্যাচারাল ফেস ওয়াশ তোমার স্কিনে তুমি ইউজ করো আর তারপর আমি ড্যাব ড্যাব মোশনে আমার স্কিনটাকে মুছে নিলাম এবারে আমি ইউজ করব আমার ফেস সিরাম আর ফেস সিরাম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল
আর আমি এখানে অর্গানিক নেত্রার অ্যালোভেরা জেল নিয়েছি। এটিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ভিটামিন সি, যা স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করতে অনেক বেশি হেল্প করে। আর এটা কিন্তু একদম 100% ন্যাচারাল একটি প্রোডাক্ট, যা স্কিনকে কোনোভাবেই হার্ম করে না, যেটা তোমরা কালারটা দেখেই এর বুঝতে পারছো। আর এটা একবার পারচেস করলেই তোমরা বুঝতে পারবে এটা কতটা বেশি ভালো স্কিনের জন্য। এটি আমি অ্যামাজন থেকে 289 rupees কিনেছি। এটি ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল। আর তারপর আমি এখানে ছোট চামচে 4 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আমার সিরামটা তৈরি করার জন্য। এরপর আমি নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল স্কিনের জন্য দারুণ বেনিফিশিয়াল, বিশেষ করে ঠান্ডার এই সিজনের। ঠান্ডা সিজনে যেহেতু স্কিন এক্সট্রিমলি ড্রাই হয়ে যায়, এই ভিটামিন ই অয়েলটা স্কিনকে কখনোই ডিহাইড্রেটেড হতে দেয় না বা ড্রাই হতে দেয় না। তো এটাকে অ্যালোভেরা জেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ন্যাচারাল হোমমেড সিরাম একদম রেডি হয়ে গেল। আর এটা কিন্তু 4-5 দিন আমি আরামসে ইউজ করতে পারবো। আর এটা কিন্তু নর্মাল টেম্পারেচারেই স্টোর করে রাখা যেতে পারে 7 দিন পর্যন্ত। আর তারপর এই সিরামটা নিয়ে আমার স্কিনে এখন ডট ডটভাবে আমি কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছি। আর তারপর আমি এটাকে হালকা একটু মেল্ট করে দেব আমার স্কিনের মধ্যে। আর সিরামটার গুণ আরও বেশি পাওয়ার জন্য আমি ইউজ করব একটা ফেস রোলারের। এটা কিন্তু একটা ফেসিয়াল ম্যাসাজার বা ফেসিয়াল রোলারও তোমরা বলতে পারো। এটা স্কিনে দারুণ বেনিফিশিয়াল। এটার মধ্যে যেই মার্বেলটা আছে সেটা অনেকটাই বেশি ঠান্ডা একটা ফিলিং দেয়। আর এটা দিয়ে ম্যাসাজ করলে না, এটা বলিরেখা কম করতেও অনেক বেশি সাহায্য করে, বিশেষ করে মায়েদের জন্য আমি বলছি। বেবি ডেলিভারির পর কিন্তু অনেক মায়েদের মধ্যেই স্কিনে বলিরেখার সমস্যা দেখা যায়। তো সেই ক্ষেত্রে এই সিরামটি ইউজ করে তোমরা এই ফেসিয়াল রোলারটা এইভাবে আপওয়ার্ড ডিরেকশনে ম্যাসাজ করো, দেখবে কয়েকদিনের মধ্যে তোমাদের বলিরেখা কিন্তু একদম উধাও হয়ে যাবে। তো আমি যেইভাবে এইটার ম্যাসাজটা দেখাচ্ছি সেইভাবেই কিন্তু আপওয়ার্ড ডিরেকশনেই ম্যাসাজ করতে হবে, কখনোই কিন্তু নিচের দিকে বা ডাউনওয়ার্ড ডিরেকশনে ম্যাসাজ করবেন না, তাহলে কিন্তু আবার স্কিন নিচের দিকে ঝুলে যেতে পারে। আর তারপর আমি এখানে ইউজ করছি আমার ফেভারিট ময়শ্চারাইজার। সিরাম লাগানোর পরে কিন্তু অবশ্যই স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই হবে। তো আমি আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আবারও অ্যাপ্লাই করছি এখানে সানস্ক্রিন। সানস্ক্রিন কিন্তু স্কিনের জন্য একদম মাস্ট, বিশেষ করে যারা বাইরে যায় তাদের জন্য তো অবশ্যই জরুরি, আর যারা ঘরে থাকে বাট রান্নাবান্না করে তাদের জন্যও কিন্তু সানস্ক্রিন অনেক বেশি জরুরি। বাট তোমরা যদি রান্নাবান্না না করো বা তোমাদের বাড়িতেও খুব বেশি রোদের তাপ না আসে, সেই ক্ষেত্রে তোমরা সানস্ক্রিনটা অ্যাভয়েড করতে পারো। সেই ক্ষেত্রে তোমরা না ডে ক্রিম কিনতে পারো, যেগুলোর মধ্যে কিন্তু হালকা একটু SPF ইউজ করা থাকে। আরেকটি খুব ইম্পর্টেন্ট কথা হলো, সকালে উঠে না দুধ চাটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে আমাদের। আমাদের অবশ্যই গ্রিন টি বা র চাই সকালে উঠে পান করতে হবে। আর এই যে ফেসিয়াল রোলার বা ফেস ম্যাসাজারটা তোমাদের দেখালাম, এটা কিন্তু ইউজ করার পর অবশ্যই সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে মুছে তারপর একটা খুব ভালো কন্টেনারের মধ্যে কিন্তু স্টোর করে রাখতে হবে। সকালে উঠেই খালি পেটে চা খাওয়া কিন্তু একদমই উচিত নয়, চায়ের সাথে হালকা একটু বিস্কিট তোমরা নিতে পারো। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না, তাহলে আমরা ভিডিও বানানোর আরও অনেক বেশি মোটিভেশন পাই। আর এই রকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।